নিজ ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার লক্ষ্যে মনোনয়ন ফরম জমা দেন 6 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রিয়াজ মোর্শেদ। আগামী 12 জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনকে ঘিরে জনমনে বেড়েছে আগ্রহ। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেওয়া শুরু হয়েছে। সোমবার 15 মে বেলা 12:30টার দিকে এলাকাবাসী ও মুরব্বীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম জমা দিলেন 6 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রিয়াজ মোর্শেদ। তিনি জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেনের হাতে মনোনয়ন ফরম জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে সবাইকে সাথে নিয়ে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ রিয়াজ মোর্শেদ বলেন, এই 6 নং ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদক মুক্ত মডেল ওয়ার্ডে রূপান্তরিত করবেন। যে 6 নম্বর ওয়ার্ডের সন্ত্রাস এবং মাদক মুক্ত যে রাস্তাঘাট অবহেলিত রয়ে গেছে, বিশেষ করে সাহিত্যিকা পল্লী, কল্যাণ কাটা, মাটিয়াতলি থেকে শুরু করে দক্ষিণ মানেশ্বর পূর্ব রাস্তাঘাটের যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে টোটাল এই বড়ুয়াপাড়া, তারপরে এই ফেতা সদাগরপাড়া থেকে শুরু করে কক্সবাজার পৌরসভার যে 6 নম্বর ওয়ার্ড অবহেলিত নিষ্পেষিত হিসেবে রয়ে গেছে, তার জনগণের দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমি 6 নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী, জনগণের মনোনীত প্রার্থী হিসেবে নমিনেশন ফরম আমি জমা দিয়েছি। তাই আমার 6 নম্বর ওয়ার্ডবাসীকে বলতে চাই, আগামী 12 জুন আপনাদের মনোনীত প্রার্থী, সৎ এবং যোগ্য প্রার্থীকে যে 6 নম্বর ওয়ার্ডকে উন্নয়ন উন্নতি করতে পারবে, মডেল ওয়ার্ড হিসাবে রূপান্তরিত করবে, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমার ওয়ার্ডে যে জনগণের দাবি হলো যে বিশেষ করে কক্সবাজার পৌরসভার মধ্যে 6 নম্বর ওয়ার্ড হচ্ছে যে সবচেয়ে অবহেলিত, যারা দীর্ঘদিন কাউন্সিলর হিসেবে দায়িত্ব রয়েছেন তারা এই এলাকার কোনো উন্নয়ন বলতে করে নাই, যার পরিপ্রেক্ষিতে আজকে জনগণের দাবির পরিপ্রেক্ষিতে আজকে 6 নম্বর ওয়ার্ডে আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি। আগামীতে যদি আমি এই 12 জুন আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে এই মডেল ওয়ার্ড হিসেবে 6 নম্বর ওয়ার্ডকে সন্ত্রাস এবং মাদক মুক্ত করবো, সেই পরিপ্রেক্ষিতে আমাকে হয়েছি। 12 জুন কক্সবাজার পৌরসভা নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ইতিমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছে, পাড়া মহল্লায় চলছে নির্বাচন নিয়ে আলোচনা। তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। নিউজ ডেস্ক, সিসিএন।